গাজীপুরে এখনও কিছু কিছু গার্মেন্টস কারখানা খোলা থাকায় করোনা সংক্রমণের ঝুঁকি মাথায় নিয়ে বাধ্য হয়ে কাজ করছে কারখানার শ্রমিকরা। সরকারি বিধিনিষেধ অমান্য করে ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে বাধ্য করছে শ্রমিকদের, এমনটাই দাবি করছে কারখানার কর্মরত শ্রমিকরা। গাজীপুর প্রতিনিধি ওয়াসিম আকরাম জানান, তাদের চাকরিচ্যুত করারও হুমকি দিচ্ছে কারখানা কর্তৃপক্ষ। গাজীপুর সদর উপজেলার সিঁড়ির চালা এলাকার আর্টিসান সিরামিক্স লিমিটেড নামক একটি সিরামিক কারখানা খোলা রয়েছে। শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার প্যারামাউন্ট টেক্সটাইল, ইকো কটন মিলস, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ছন্নাপাড়া এলাকার শাহজাহান স্পিনিং মিল সহ একাধিক কারখানা খোলা রয়েছে। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে তারা কোনো কথা বলতেই রাজি হননি।